আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন নিশ্চয়ই। আমিও ভালো আছি। আমার আজকের রেসিপিটা হচ্ছে খাসির কলিজা ভুনা। কীভাবে কলিজাটা সফট থাকবে সে পদ্ধতিটাও বলে দেব। অনেক সময় কলিজা রান্নার পরে হার্ড হয়ে যায়, এভাবে রান্না করলে কলিজাটা হার্ড হবে না। এখানে আমি আধা কেজি কলিজা নিয়েছি। কলিজাটা ছোট ছোট টুকরা করে কেটে নেব। আমি খুব বেশি ছোট আবার খুব বেশি বড়ও রাখিনি, এটাকে মিডিয়াম করে কেটে নেব। আমি কিছু গুড্ডা পেয়েছিলাম, সেই গুড্ডাগুলোকে এভাবে কেটে নিয়েছি। এগুলো খেতে খুবই মজা। আমার কলিজাটা কাটা হয়ে গেছে। এখন 2 টেবিল চামচ লবণ দিয়ে এই কলিজাটা মেখে নেব। আমি কলিজাটা সেদ্ধ করব না, এই লবণটা মাখানোর পরে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন ফুটন্ত গরম পানি কলিজাটার মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এর ভেতর থেকে যে ময়লা থাকবে সেগুলো সব বের হয়ে আসবে। আর 10 মিনিট পরে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আমি কিছু আলু নিয়েছি ছোট সাইজের, এগুলাকে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এগুলাকেও ধুয়ে নেব। চুলাইতে একটা হাঁড়ি বসিয়েছি, 1 কাপ তেল দিয়ে দিলাম, 2 তেজপাতা, 2 টুকরা দারচিনি, 7-8টা এলাচ। এলাচটাকে আমি একটু ফেটিয়ে দিয়েছি। 1/2 চামচ জিরা দিয়ে দিলাম। জিরাটা ফুটে উঠলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই পেঁয়াজটাকে বাদামি করে ভাজতে হবে। 1টা বড় কালো এলাচ দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের একটু বেশি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা এখানে একটু আমি বেশি নিয়েছি। এটাকে একটু ভুনে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। একটু পানি অ্যাড করে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 7-8টা লবঙ্গ, 8-10টা গোলমরিচ দিয়ে দিলাম। এটাকে একটু কষিয়ে নিলাম। আমি এখন কলিজাটা দিয়ে দিলাম। কলিজাটা দেওয়ার পরে আমি খুব বেশি কষাবো না, আমি অল্প সময়ের জন্য কষিয়ে নেব। আমার কলিজাটা কষানো হয়ে গেছে। আমি এখন 4 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পরে ফিরে আসছি। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। এখন আলুর টুকরাগুলো দিয়ে দেব। আলুর টুকরাগুলো দেওয়ার পরে নেড়ে মিশিয়ে দিলাম। তেজপাতাগুলোকে আমি এখন তুলে ফেললাম, এর ভেতরে যে গন্ধটা থাকে সেটা বেরিয়ে গেছে। ছ-7টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন এখানে ডুমো করে রেখেছিলাম 1 কাপ মতো পেঁয়াজ, সেটাকে এভাবে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দেওয়ার ফলে কলিজার টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমি এভাবে পেঁয়াজটা দিই, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট রান্না করব।
10 মিনিট পরে খুলে দেখছি এটা কতটা সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা গুঁড়া। আমি 1 চামচ গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রেখে দেব। আমার কলিজাটা প্রায় হয়ে এসেছে, আমি একটু নাড়াচাড়া করে দেখে নিলাম। এখন কলিজাটা নামিয়ে নেব। আমার কলিজাটা রান্না শেষ। দেখুন কেমন লাগছে, আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই কলিজাটা সফটই থাকবে, এভাবে রান্না করার ফলে সফট থাকবে। আমার কলিজাটা খেতেও অসাধারণ হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব প্লিজ। ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।